হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ আমি মিরপুর বিআরটিএ 2023 সালের আপডেট নিয়ে কথা বলবো। আর এটা নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারী। তো আপনারা এখান থেকে খুব ভালো রকমের একটি টিপস পাবেন, যাতে আপনারা সহজেই ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারেন খুব সহজে এবং কোনো টাকা খরচ না করেই। তো সামান্য টেকনিকের মাধ্যমেই আপনারা এটা করতে পারবেন। তো আমি আপনাদের সেই টেকনিকটি এখন আপনাদের বলে দেব, আর এটা হচ্ছে মিরপুর বিআরটিএর ক্ষেত্রে কার্যকর। তো আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, আবেদন করার পর আবেদন করেন, লিখিত পরীক্ষা খুব তাড়াতাড়ি সামনেই আসছে, তাদের জন্য এই টিপসখানি। আপনারা ধরুন লিখিত পরীক্ষার জন্য আপনাদের তেমন একটা পড়াই লাগবে না, এটা সহজ প্রশ্ন থাকে, আপনি সহজেই উত্তর করে নিতে পারবেন। বিআরটিএ কর্তৃক নির্ধারিত বই আপনি যদি একটু সময় পড়েন, আধা ঘন্টা সময় ব্যয় করে, তাহলে আপনি নিজে নিজেই পাস করতে পারবেন। আর ভাইবার ক্ষেত্রে ভাইবাতে রোড সাইন আছে অনেকগুলো, এর মধ্যে কমন রোড সাইন আছে 7 থেকে 8টি। এই 7 থেকে 8টি রোড সাইনগুলো বেশিরভাগই ঘুরে ঘুরে প্রত্যেককে 2টা বা 3টা করে ধরায় বিআরটিএর কর্তৃপক্ষ, তাই আপনি সহজেই ভাইবাতেও পাস করে নিতে পারেন। তো এই ছিল আপনার কীভাবে লিখিত এবং ভাইবাতে পাস করবেন। এই টেকনিক আপনাদের শেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা দালালের মাধ্যমে অযথা 10,000, 12,000 অথবা কেউ কেউ 15,000 টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স পাস করতেছেন। আপনারা একটু কষ্ট করলেই আপনারা সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র বিআরটিএর সার্ভিস ফি দিয়েই, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের যে ফি সেটা দিয়েই আপনারা ড্রাইভিং লাইসেন্স পাস করে নিতে পারেন খুব সহজেই। আর আপনি যখন লিখিত এবং ভাইবাতে পাস করে নেবেন, এই বাকি রইল ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টের ক্ষেত্রে এটাই হচ্ছে মূল টপিক। ফিল্ড টেস্ট যখন দেবেন, আপনি যদি অনেক সময় দেখা যায় ফিল্ড টেস্টে আপনাকে ফেল করিয়ে দেবে, তো ফেল করে আপনি হয়তো ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলা থেকে বাঁচতে ফিল্ড টেস্ট যখন দেবেন বা ঠিক আগ মুহূর্তে ফিল্ড টেস্টের নাম ডাকে ওই বিআরটিএর কর্তৃপক্ষ কর্মকর্তা একজন মাইকের মধ্যে নাম ডাকে আপনার, তখন এক এক করে আপনি ফিল্ড টেস্ট দিতে থাকবেন, এরকমই হচ্ছে নিয়ম। তখন আপনার কাজ হবে, আপনি যখন যার মাধ্যমে লিস্টে আপনার নাম ডাকানো হচ্ছে ওনার সহজভাবে আপনি সিস্টেম করে নেবেন। এখানে শুধু টাকা খরচ করলেই আপনি ফিল্ড টেস্টে বিনা দ্বিধায় পাস করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, অথবা আপনি মোটরসাইকেল চালাতে পারেন, হয়তো আপনি হালকা যান বা কার চালাতে পারেন না, অথবা আপনি হয়তো এক্সপার্ট না। তো আপনি যদি এক্সপার্ট না হন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সে পাস করতে পারবেন না। তাই আপনি পুরোটা ড্রাইভিং লাইসেন্স, হালকা যান এবং মোটরসাইকেল একসাথে পাস করতে আপনি এই ফিল্ড টেস্টে হালকা যানের ক্ষেত্রে এই জিনিসটি করতে পারবেন। অথবা যারা মোটরসাইকেল পারেন না, করে রেখে দিতে চাচ্ছেন, তারাও কিন্তু সেই একইভাবে আমার পদ্ধতিতে বলা অনুসারে আপনারা বিআরটিএতে সিস্টেম করে নিতে পারেন। তো এই সিস্টেমের মাধ্যমে আপনারা ড্রাইভিং লাইসেন্স পাস করে নিতে পারবেন। অযথা দালালের মাধ্যমে আপনারা টাকা খরচ করবেন না, কারণ বর্তমানে দালালরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে 12,000, 15,000 পর্যন্ত অনেকের সাথে কন্ট্যাক্ট করছে। আর আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন তারা সমস্যায় পড়বেন ভেবে দালালের মাধ্যমে করতে চাচ্ছেন। তো আপনাদের আমি বলবো, দালালের মাধ্যমে কখনোই আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন না, নিজেরা করুন, নিজে নিজে করুন, শুধু ফিল্ড টেস্টে এই সিস্টেমটি করে নিন। তাই সহজেই আপনারা ড্রাইভিং লাইসেন্স একদিনে গিয়ে পরীক্ষা দিয়ে পাস করে নিতে পারবেন এবং ডাকযোগে পৌঁছে যাবে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার বাসায়।